আমি এটি মাহমুদ দীর্ঘ সতেরো বছর ধরে আয়ালস নিয়ে কাজ করছি মানুষের স্বপ্ন পূরণে কাজ করছি মানুষ যখন তার নিজের জন্য কাজ করে আমি কিন্তু ছুটে চলছি প্রতিনিয়ত একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিন রাত প্রতিদিন মানুষের স্বপ্ন পূরণের জন্য এবং এটাকেই বেছে নিয়েছি আমার ক্যারিয়ার হিসেবে আসলে সত্যি কথা বলতে গেলে আপনারা যে কোশ্চিনটা করেছেন আমি বলবো যে আমি একটু ভিন্নভাবে চিন্তা করেছি জীবনটাকে এবং তারপরেই কিন্তু দেশের বাইরে থেকে লেখাপড়া করে আসার পরে আমার ক্যারিয়ারের গতিটা একটু ভিন্ন দেখে নিলাম আমি এটিএম মাহমুদ আজকে এটিএম সার হয়ে গেলাম এবং কিভাবে হলাম এটি আসলে আমার কাছে অনেকের কাছে কোশ্চেন থাকে এটিএম মাহমুদ আজকে এটিএম সার অনেকে এটিএম মাহমুদ বলে চিনেও না আর আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমি একটা বড় প্রতিষ্ঠানের প্রধান যখন কর্মকর্তা ছিলাম তখনও বেশ কিছু কাজ ইনিশিয়েটিভ নিয়েছিলাম তরুণদের জন্য এই তরুণদেরকে নিয়ে কাজ করা আমার খুব কষ্ট লাগে যখন কেউ বলে যে আমি জব পাচ্ছি না চাকরি পাচ্ছি না এই যে একটা ব্যাপার তখন আমার কাছে মনে হলো আমি ইংলিশে আমি আর্টস নিয়ে কাজ করছি ইংলিশ শেখাচ্ছি পড়াচ্ছি এবং এটার মাধ্যমে মানুষের ক্যারিয়ারটা করেছি এটা তখন আমার কাছে মনে হলো আমার মনে হয় চাকরিতে থাকা উচিত না ছেড়ে দিলাম চাকরি দীর্ঘ প্রায় বারো বছরের ক্যারিয়ার একটা প্রধান কর্মকর্তা একটা বড় প্রতিষ্ঠানের সেখান থেকে চাকরি ছেড়ে দিয়ে উদ্যোক্তা হলাম এবং আজকে যে এটিএমস এটা একটা ব্র্যান্ড এই এটিএমস যেটা আমাদের নামটা যদিও এটিএমস ট্যাগলাইনটা হচ্ছে সততার চাদরে মোড়ানো এই সততার চাদরে মোড়ানো বাংলাদেশে একটা হলো প্রতিষ্ঠান তৈরি করতে পেরেছি যার মাধ্যমে মানুষ আস্থা রাখতে পারে দূর দূরান্ত থেকে মানুষ আসে কোথা থেকে আসে না বলেন আসে সেই আপনার টেকনাপ থেকে তুলিয়া যেখান থেকে আমার কন্ট্রোল যত দূর পর্যন্ত যায় মানুষ আসে এটার জন্য কেউ কেউ আমাকে এটাও বলে এটিএমস আসলে এমন একটা জায়গা তার স্বপ্ন পূরণের জায়গা এমন একটা জায়গা এটা কোনো প্রতিষ্ঠান বলে মার অনেকে এটা প্রতিষ্ঠান মনেও করে না বলে যে এটা আমার পূরণের একটা প্ল্যাটফর্ম এটা যে করতে পেরেছি যে আস্থার জায়গাটা অনেক দূর থেকে আসে একজন আমাকে বলছিল যে স্যার আমার আপন ভাইকে বিশ্বাস করি না যতটা আপন বোনকে যতটা বিশ্বাস না করি তার থেকে বেশি বিশ্বাস করি এটিএমসকে এই যে জায়গাটা আসতে পেরেছি এটা আমার জন্য অনেক বড় পাওয়া এজন্যই একই ছাদের নিচে একই প্রতিষ্ঠানে করছি স্পোকেন শেখাচ্ছি বেসিক কোর্সগুলো রাইটিং শেখাচ্ছি আইএলস শেখাচ্ছি আবার ঠিক একই জায়গায় বিদেশে বিভিন্ন জায়গায় ইউরোপ থেকে শুরু করে কেনাডা অস্ট্রেলিয়া বিভিন্ন জায়গায় মানুষের স্টাডি ভিসা এবং ইমিগ্রেশন কাজ করছি এবং তা খুব সামান্য খরচে খুব সামান্য খরচে যাতে মানুষ অ্যাফোর্ড করতে পারে যেতে পারে স্বপ্ন পূরণ করতে পারে তাও বলছে বাবা তোমরা আগে শুরু করো কোর্স শুরু করো নিজেকে গড়ে তুলো তারপরে সম্ভব হলে তখন করো এভাবেই আমার যাত্রা শুরু এবং এইভাবেই নামটা যদি এটিএমস বাট ট্যাগলাইনটা হচ্ছে সত চাদর বোড়ানো